কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভায় তৃণমূলের নেতা, যা দেখে বেজায় চটলেন শ্রমিকরা। দুর্গাপুরের আলোয় স্টিল প্ল্যান্টের ঠিকা মজদুর কংগ্রেসের বাৎসরিক সম্মেলনে তৃণমূল নেতা বিকাশ ঘটকের উপস্থিতি ঘিরে উত্তেজনা। তিনি তো দলেই নেই, তবে কেন বাৎসরিক সম্মেলনে তার উপস্থিতি? মানছি না মানবো না, উঠতে থাকে স্লোগান। একসময় আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি ছিলেন বিকাশ ঘটক, কিন্তু গত 2 জুলাই রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। শনিবার বিকাশ ঘটক কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনডিটিইউসির বার্ষিক সভায় যোগ দেন। তৃণমূলী নেতাকে মানতে নারাজ, ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের শ্রমিক সংগঠনের শ্রমিকরা। আজকে হঠাৎ করে 4 তারিখে কোনো ইনফরমেশন অফিসিয়াল না দিয়ে, আপনারা জানেন যে বিকাশ ঘটক ওনার সঙ্গে আরও 3 জন তৃণমূলে জয়েন করেছিলেন গত 2 জুলাই, তারা আজকে আইনটিসির ব্যানারে এসপি ঠেকা মজদুর কংগ্রেসের নামে আজকে একটা বার্ষিক সম্মেলন করছিল। যথাযথ ঠেকা শ্রমিকরা খবর পায় আইনটিসির এবং তারা প্রতিবাদ জানায় এবং মিটিংটাকে পোস্টপন্ড করার জন্য বাধ্য করে। বিকাশ ঘটকের অবস্থান উনিও ভালো জানেন, এই বিষয়ে মাথা কলানোর আমাদের প্রয়োজন নেই, জানিয়েছে শাসক শিবির। বিকাশ ঘটককে আমাদের আইনটিউসি রাখবে না রাখবে সেটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার, কারণ আইনটিউসির ব্যাপারে মাথা গলানোর আমাদের ইচ্ছাও নেই আর আমাদের প্রয়োজনও নেই। সুতরাং বিকাশ ঘটক কোন জায়গায় আছেন না আছেন তার অবস্থান উনি নিজে ভালোভাবে বলতে পারবেন, আর আইনটিউসি সেটা ঠিক করবে যে তাকে রাখা হবে বা অফিসের জায়গা দেওয়া হবে না হবে না। এই সমস্ত নেতাদের রাজনৈতিক স্থিরতা নেই, বিক্ষোভ তো হবে, কটাক্ষ বিজেপির। বাবুর মতো লোক যিনি আইনটিউসি সেরে আইনটিউসি গেছিলেন কিন্তু হালে পানি না পেয়ে তিনি যদি তার পুরনো দলে ফিরে এসে সভা করেন, খুব স্বাভাবিকভাবে তাদের কর্মীরা বিরক্ত করবে। যেমন এখনও জানা নেই মুকুল রায় কোন দলে আছেন, তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়েন করে তিনি তৃণমূলে আছেন কিন্তু তাদের কর্মীরা মেনে নিতে পারছে না। বিশ্বজিৎ ঘোষ দাস তিনিও ভারতীয় জনতা পার্টির টিকিটে এমএলএ হয়ে তিনি এখন তৃণমূলের জেলা সভাপতি। তো এই ধরনের ব্যক্তিত্ব যারা আছেন, যাদের রাজনৈতিক কোনো স্থিরতা নেই, তাদেরকে মানুষ বিশ্বাস করবে না, বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। মুহুর্মুহু ওঠা স্লোগানে কার্যত পণ্ড হয়ে যায় কর্মসূচি। দলের অনুমোদন না নিয়ে কেন এই অনুষ্ঠানের আয়োজন, অভিযোগ শ্রমিকদের। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।